হ্যালো এফ্রিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নে ঘরে আমার আজকের রেসিপি হচ্ছে জামের জেলি কোনো রকম জেলেটিন এবং আগার ছাড়াই আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে আর এটি বাচ্চা থেকে বয়স্ক সকলের খুব পছন্দের একটা রেসিপি বিশেষ করে বাচ্চাদের তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বাটনটি অবশ্যই অল করে দেওয়ার তো জামের জেলি তৈরি করার জন্য এখানে তিন কাপ পাকা জাম নিয়েছি আপনারা যদি জাম কিনে আনেন তাহলে একটু বেশি পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবারে এই জামগুলোকে সেদ্ধ করে নেব তাই অনুমান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জাম আর দিচ্ছি সম পরিমাণে জল যাতে জামগুলো জলের মধ্যে ডুবে থাকে এবারে এই জামগুলোকে প্রায় দশ মিনিট সেদ্ধ করে নেবো তো ফিরে এলাম দশ মিনিট পর এখন জামগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই জামের রসটাকে ছেঁকে নেবো তো একটা বোলের ওপর একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি আর এই স্ট্যান্ডারের মধ্যে সেদ্ধ করে রাখা জামগুলোকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো ছেঁকে নিচ্ছি এই জাম হচ্ছে ভীষণ উপকারী একটা ফল জামের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর আয়রন থাকার ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় যা রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে তো সবগুলো জাম থেকে নেওয়া হয়ে গেল এখানে আমরা দুই কাপ জামের রস পেয়েছি এবার এটাকে জাল করে জেলি তৈরি করে নেব তাই উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জামের রসটাকে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক বাটি চিনি এখানে জামটা আপনাদের কতটা পরিমাণে মিষ্টি সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবার উনুনের রসটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে জাল করে মিশ্রণটাকে ঘন করে জেলিতে পরিণত করে নিচ্ছি অনেকের ধারণা যে জেলেটিন বা আগারাগা ছাড়া জেলি তৈরি করা হয় না তো আজ আমি জেলেটিন বা আগারাগা ছাড়াই এই জেলিটি তৈরি করে দেখাচ্ছি তো নাড়াচাড়া বন্ধ না করে উনুনের গাছটিকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট করে নিলে এই মিশ্রণটা ঘন হয়ে জেলিতে পরিণত হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম এক চামচ ভিনিগার এখন নাড়াচাড়া করেই ভিনিগারটাকে মিশিয়ে নিচ্ছে আর আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে ভিনিগার বা লেবুর রস দিলে জেলিটিকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো অনবরত নাড়াচাড়া করে জাল করতে করতে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন এবং আঠালো হয়ে এসছে তো আমাদের জেলি তৈরি হয়ে গেল এখন উনুন থেকে কড়াইটিকে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে তো জেলিটিকে ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা কাঁচের বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখুন জেলিটি অনেকটাই জমে গেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে তো আমার আজকের রেসিপি জামে জেলি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার জেলি বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এটি ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি সকলকেই খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বাটনটি অবশ্যই অল করে দেবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি বিদায় বন্ধুরা